স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে লবণাক্ত জমিতে সবজি চাষ করে সফল হয়েছেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নারীরা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অর্থনীতিতে অবদান রাখতে পারবেন বলে মনে করছেন তারা সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট নারীরা সবাই ব্যস্ত মোবাইল ফোনে লবণাক্ত জমিতে কীভাবে ফসল ফলানো যায় ইন্টারনেটের মাধ্যমে তারই পরামর্শ নিচ্ছেন বিভিন্ন অ্যাপস ও কৃষি সার্ভিস সেন্টারের সাতক্ষীরা শ্যামলনগরের বড়কুপট গ্রামের পরিচিত দৃশ্য এটি লবণাক্ত হওয়ায় অনাবাদী পড়ে থাকে এলাকার অনেক জমি সে জমি চাষের আওতায় আনতে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে প্রতীক প্রকল্পের আওতায় গত বছর থেকে এই অঞ্চলে কৃষি উন্নয়নে কাজ শুরু করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আটলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামের একশো নারীকে এর প্রশিক্ষণ দেয়া হয় সেই সাথে স্মার্টফোনের মাধ্যমে চালু করা হয় তথ্য প্রাপ্তির জন্য কমিউনিটি ভিত্তিক কৃষি সার্ভিস সেন্টার একশো নারীকে এই স্মার্টফোন দিয়েছে এবার আমরা জানতাম না যে আগে কিভাবে চাষ করব কিভাবে কি করব কিভাবে এগুলো তাস করবে অনেক বেগুন আছে বেগুন ধরেছে কিন্তু ঝরে ঝরে গোটা থেকে পড়ে যাচ্ছে এখন গুগলে সার্চ দেয় যে এই বেগুনটা ঝরে পড়ে যাচ্ছে এখন আমরা কি করতে পারি এই এই সার্চ দেওয়ার মাধ্যমে ওরা উত্তরটা আমরা থেকে পেয়ে যাই গুগল সার্চ করছে প্রতি কল সেন্টার থেকে তারা তথ্য নিচ্ছে উপজেলা কৃষি অফিস মৎস্য অফিস প্রাণী সম্পদ অফিসের সাথে নিয়মিত তারা যোগাযোগ করছে যোগাযোগের মাধ্যমে তারা কৃষি তাদের কৃষিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছে লবণাক্ত পানির এলাকায় মাটিতে গর্ত করে পলিথিন ও ত্রিপাল বিছিয়ে মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন মিষ্টি কুমড়া মূলা গাজর সহ সব ধরনের সবজি চাষ করছেন তারা ফলনও হচ্ছে ভালো পাশে সাধারণভাবে চাষ করে যে মানে সফল পাইছে তার এখানে বেশি মানে কি সফলতা লাভ করছি আমরা ব্যাগে চাষ করা বা টাওয়ার পদ্ধতিতে বড় বড় বাজরা ঝড়াই ব্যবহার করে এখন আমরা লবণাত থেকে মুক্তি পাইছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপস রয়েছে এগুলো কৃষকদের কাছে পরিচিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি মাঠ পর্যায়ে এই অ্যাপসগুলোর ব্যবহার বৃদ্ধি পেলে ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে এবং কৃষকেরা খুব সহজেই ফসল উৎপাদন করতে পারবেন অন্য অন্য কাজের পাশাপাশি বাড়ির পাশের পতিত জমিতে সবজি চাষ করে বাড়তি আয় করছেন এলাকার নারীরা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অর্থনীতিতে আরও অবদান রাখতে পারবেন বলে মনে করছেন তারা নিউজ ডেস্ক